বলেন তো এটি কি নদী? আসলে দূর থেকে দেখে বোঝা মুশকিল বা বলা মুশকিল আসলে কি নদী, যদিও নদীর ছোটখাটো কিছু ক্যারেক্টার থাকে, যেমন কোনোটা খরস্রোতা বা কোনোটা ধীরগতি অনুমান করা যায় বা কোনোটা পানির রঙও একটু হেরফের থাকে। যাই হোক, আর এত ঘুরিয়ে পেঁচে না বলে একদম সোজা করেই বলি, সেটি হচ্ছে এটি করতোয়া নদী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে যমুনা, আর জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে এই করতোয়া। এছাড়াও আরও নদী আছে, ইছামতি, হুড়াসাগর, কাটাগাং ও বিল সূর্য সহ অসংখ্য নদী। যদিও কালের বিবর্তনে ও খননের অভাবে সেগুলো কিন্তু বিলীন হওয়ার পথেই, আর এই মুহূর্তে পরিপূর্ণ রূপ দেখতে পাচ্ছে অনেকটাই, কেননা এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, টানার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আজ বিকেলেই আমি যখন আসলাম সিরাজগঞ্জ, তখনই কেবল বৃষ্টি কমেছে, এটা আমার সৌভাগ্য। তো আসলে নদী মানেই নদীতে নৌকা করে ঘুরে বেড়ানো, সে পর্ব অবশ্য সেরে ফেলেছি ইতিমধ্যেই, আমাদের আগের পর্বে দেখতে পারবেন সিরাজগঞ্জ ট্যুরের যে কয়েকটা পর্ব আছে সেটা দেখলে বুঝতে পারবেন।